খবর এবার সুদখোরক লৈ মুখ্যমন্ত্রীগুলো ডাঙৰ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী কৈছে সুদখোরের যদি টাকা ধারে লৈছিল তেন্তে সেই টাকা আর ঘুরাই দিব নালাগে, দুই এদিনতে ঘোষণা করব মুখ্যমন্ত্রী, এতিয়ারপর আর চিন্তা নাই, সুদখোরের লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। এই মুহূর্তে ডাঙৰ খবরটা জানার চেষ্টা করি, বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানার চেষ্টা করছো। সুদখোরক লৈ কেবেটাও ডাঙৰ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সুদখোরক সকীয় নিদি রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী কলে সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে, সম্পূর্ণ ফ্রি হয়ে যাব সুদত লওয়া টাকা, দুই এদিনতে ঘোষণা করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যজুড়ি চলি আছিল যেহেতু সুদখোর বিরোধী অভিযান, আর তার মাজতে মুখ্যমন্ত্রী আজি ডাঙর মন্তব্যটো করেছে। মুখ্যমন্ত্রী বৃহৎ ঘোষণা করেছে আজির দিন, মুখ্যমন্ত্রী সুদখোরক লৈ কেবেটাও ডাঙর ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। সুদখোরক সকীয় নিদি মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কলে সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে, সম্পূর্ণ ফ্রি হয়ে যাব সুদত লওয়া টাকা। ডাঙর খবরটা মুহূর্তে জানার চেষ্টা করেছো, দুই এদিনতে ঘোষণা করব মুখ্যমন্ত্রীগুলো। রাজ্যজুড়ি যেহেতু চলি আছিল সুদখোর বিরোধী অভিযান, তার মাজতে আজি সদিয়াত এই ডাঙর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আপনি যদি টাকা সুদলৈ লৈছিল তেন্তে আপনার বাবে এটা নিতান্তই ভাল খবর, সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, সুদত লওয়া টাকা ঘুরাই দিব নালাগে বলে কৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যদি আপনি টাকা সুদত লৈছিল ধারলৈ তেন্তে আপনার বাবে এটা ভাল খবর, দুই এদিনতে হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ মন্তব্য করব। রাজ্যজুড়ি চলি আছিল সুদখোর বিরোধী অভিযান, তার মাজতে বৃহৎ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীর তরফের পর। মুখ্যমন্ত্রীর মন্তব্য আহি পড়ছে এই মুহূর্তে শুনার চেষ্টা করি। আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত, আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর আমি লাগি আছো, দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়, কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে হাত উঠাব নালাগে দিয়ক, এই হাত উঠালে অল্প ঠিক নহব হয়নে, এই তো ঠিক নয় না, 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে, 30 টাকা সুদ দিব লাগে। আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো, 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত, আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর আমি লাগি আছো, দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়, কার কার সুদত টাকা ধার আছে ঠিক আছে হাত উঠাব নালাগে দিয়ক, এই হাত উঠালে অল্প ঠিক নহব হয়নে, এই তো ঠিক নয় না, 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে, 30 টাকা সুদ দিব লাগে। আর এটা নতুন কো এটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকর দোকানখন মই বন্ধ করব খুঁজিছো, 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বলে সুদেই দিব লাগে মাহত, আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল, কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে। সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর আমি লাগি আছো, দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়, মুখ্যমন্ত্রী স্পষ্টকৈ কৈছে
সম্পূর্ণ ফ্রি হয়ে যাব সুদত লওয়া টাকা। মুখ্যমন্ত্রী শদিয়াত বৃহৎ মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। দুই এদিনতে ঘোষণা করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আনুষ্ঠানিকভাবে দুই এদিনতে ঘোষণা করব সুদলৈ লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। সুদখোর বিরোধী অভিযান যেহেতু রাজ্যজুড়ি চলি আছিল তার মাজতে মুখ্যমন্ত্রী আজ ডাঙর মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। পুনর্বার মুখ্যমন্ত্রীর মন্তব্যটি ফুল প্লেটত লওয়ার চেষ্টা করি। কি কি বৃহৎ মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনর্বার ডাঙর খবরটি জানার চেষ্টা করি। সুদখোরক লৈ কেবাটাও ডাঙর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর তরফের পৰা সুদখোরক সকীয় নিধি রাজ্যবাসীর উদ্দেশ্যে কোৱা হৈছে সুদখোরক সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। যে সুদত টাকা লৈছিলে সেয়া ঘুরাই দিব নালাগে। সম্পূর্ণ ফ্রি হয়ে যাব সুদত লওয়া টাকা। দুই এদিনতে ঘোষণা করব এই বিষয় সন্দর্ভত মুখ্যমন্ত্রী নিজেই। আর রাজ্যজুড়ি চলি আছিল সুদখোর বিরোধী অভিযান। উজনির পৰা নামনিলৈ বরাক ব্রহ্মপুত্র উপত্যকা সকলোতে সুদখোর বিরোধী অভিযান চলি আছিল। তার মাজতে আজি সুদখোর সন্দর্ভত বৃহৎ মন্তব্য করেছে সুদলৈ লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। যি টাকা লৈছিল সেয়া সম্পূর্ণ ফ্রি করে দিম বলে কৈছে। আপনি যদি সুদলৈ টাকা লৈছিল তেন্তে আপনার বাবে নিতান্ত একটা ভাল খবর। সুদলৈ লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে বলে কৈছে মুখ্যমন্ত্রী। আর যদি আপনি আপনার যদি সুদলৈ লওয়া টাকা বিচারি যদি সুদখোরে হারাশাস্তি করেছে তেন্তে আরক্ষীক খবর দিয়ক, প্রশাসনক খবর দিয়ক, বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব, সুদখোরক গ্রেপ্তার করা হব, আটক করা হব। আর যদি সুদখোর বিরোধী অভিযানের খবর দিয়ে আরক্ষীক তেন্তে সে আপনার অভিযোগের ভিত্তিত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আপনি সুদখোরক টাকা ঘুরাই দিব নালাগে, সেয়া সম্পূর্ণ ফ্রি করে দিম বলে কৈছে মুখ্যমন্ত্রী। দুই এদিনতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা উল্লেখ করেছে আজির দিনটির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যজুড়ি চলি আছিল সুদখোর বিরোধী অভিযান আর রাজ্যজুড়ি চলি থাকা সুদখোর বিরোধী অভিযানের মাজতে আজি মুখ্যমন্ত্রী বৃহৎ মন্তব্য করেছে সুদখোর সুদলৈ লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে। মুখ্যমন্ত্রীর মন্তব্য আগবাইছে মুহূর্ত এটা নতুনক একটা কামত মই লাগিছো। এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকৰ দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল? কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে? সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকৰ উপর তো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার। তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়? কার কার সুদত টাকা ধার আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এটা হাত উঠালে অল্প ঠিক নহব হয়নে? এইটা ঠিক নয় না? 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে, 30 টাকা সুদ দিব লাগে। আর এটা নতুনক একটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকৰ দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল? কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে? সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপর তো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার। তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়? কার কার সুদত টাকা ধার আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এটা হাত উঠালে অল্প ঠিক নহব হয়নে? এইটা ঠিক নয় না? 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে, 30 টাকা সুদ দিব লাগে। আর এটা নতুনক একটা কামত মই লাগিছো, এই সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকৰ দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। 100 টাকা ধার দিয়ে আকো 20 টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল? কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে? সেই কারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকৰ উপর তো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনেও ঘুরাই দিব নালাগে বলে, সেটা ফ্রি হয়ে যাব আপনার। তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়?
কার কার সুদত টাকা ধার আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহব। সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে, সম্পূর্ণ ফ্রি হয়ে যাব সুদত লওয়া টাকা। সুদখোরার দোকানখন বন্ধ করে দিম বলে কইছে, তেও উল্লেখ করেছে সুদত টাকা লৈ দুখিয়া মানুষক হাৰাশাস্তি, সুদলৈ টাকা দি দুখিয়া মানুষক হাৰাশাস্তি করে রাখিছিল দীর্ঘদিনে সুদখোর, আর এই সুদখোরার দোকানখন এবার বন্ধ করে দিম বলে কৈছে মুখ্যমন্ত্রী। আর সুদত লওয়া টাকা ঘুরাই দিব নালাগে বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীর তরফের পৰা। আর সুদখোর সন্দর্ভত বিঘত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী, যেহেতু সুদখোর বিরোধী অভিযান চলি আছিল রাজ্যজুড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা সুদখোর গ্রেপ্তার হয়ে আছিল, আর তার পাছতেই এবার সুদখোরক সকিয়নি দি রাইজক কলে সুদত লওয়া টাকা আর ঘুরাই দিব নালাগে, যে টাকা ঘুরাই লৈ যে টাকা দিয়েছিল সেয়া আর ফ্রি হয়ে যাব বলে কৈছে মুখ্যমন্ত্রী। আমি পুনরবার মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনাম। হয়নে? এইটো ঠিক নয় না, 100 টাকা ধার লয় 20 টাকা সুদ দিব লাগে, 30 টাকা সুদ দিব লাগে। আর এটা নতুন কয় এটা কামত মই লাগিছো, এ সুদত যে টাকা ধার লয় সুদখোর বিলাকৰ দোকানখন মই বন্ধ করব খুঁজিছো। 100 টাকা ধার দিয়ে আক 20 টাকা বোলে সুদেই দিব লাগে মাহত। আরে এইটো এটা কি নতুন টেকনিক আরম্ভ হয়ে গেল? কোনে কি রিসার্চ করে কি কি উলিয়াই থাকে দুখিয়া মানুষ অত্যাচার করার কারণে? সেইকারণে এতিয়া আমি অসমত সুদখোর বিলাকর উপরতো আমি লাগি আছো, দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লওয়া টাকা কোনো ঘুরাই দিব নালাগে বলে, হেতু ফ্রি হয়ে যাব আপনার, তারও ব্যবস্থাটা করে আছো, দুই এদিনতে ঘোষণা পাবই, লাভ হব হয় নয়? কার কার সুদত টাকা ধার আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহব।